হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ এখন বাজে সকাল 7টা, আর আমি আজ সকাল 7টার সময় একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া, আর এখনও পেটে লাতা দিতে বাকি আছে, ওটাই দিয়ে শুরু করবো আজকে ভিডিও। তো এদিকে হাঁড়ি দুটো তো আমাদের উনুনের পরে চাপানোই থাকে, হাঁড়ি দুটো নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দেখো উনুনের ছাইগুলো তুলে রেখে আসলাম যেখানে ছাই মানে রাখি, তারপরে উনুন পিঠে লাতা দিয়ে নিচ্ছি দেখো খুব তাড়াতাড়ি করেই। আর আমি তো জানো তোমরা প্রতিদিন উনুনটা লাতা দিই, তার সাথে এই বসার জায়গাটাও আর্ধেকটা লাতা দিয়ে ওই পাশটা বাকিই থাকে। তো দেখো আর্ধেকটা লাতা দেওয়া হয়েই গেল, আর একটুখানি আছে। প্রতিদেব আজ সকালে মাঠে ঘাস কাটতে গেলো, বিকেলে কেটে এনে রাখেনি, কাজে যাবে তো আর দেরি হয়ে গেছে, ওর জন্য দেখো দুধ মাপতে বলে গেছে। তো আমি জানি না কোনটাতে কতটা, আমি সেদিনে মেপেছিলাম বলে বলে দিয়েছিল, তো যেগুলো মনে আছে সেইগুলো মানে মেপে নেবো, আর যেগুলো মনে নেই সেইগুলো এসে প্রতিদেব মাপবে। আর এদিকে দেখো মা বসে আছে আর দিদা তো ওখানে খাটের উপরেই আছে, তো আমি যেগুলো জানি আর মাকে জিজ্ঞাসা করলাম, মা এটাতে কত, এটাতে কত, মা বললো এটাই এত। তো মা একটা না দুটো বলে দিল, আর আমি বাকিগুলো সব ভরে নিয়েছি, আর প্রতিদেব মানে যেগুলো বাকি আছে প্রতিদেব এসেই ভরে নেবে। ওইদিকে আমি দুধ মাপা মানে যেগুলো পেরেছি মেপে রেখে আসে, এদিকে দেখো থালা বাসন মাজতে বসে পড়লাম, আর ওইদিকে মা আমাকে জানি কি বলছিল, মা না প্রতিদেব মাঠে ঘাস কেটে এসছে, তো আর এসে বলছে দুধ মাপতে বলেছিলাম তোমাকে, মানে বলেছিল মনে হয় গোলমাল হয়েছে ওর জন্যই। তো দেখো এখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, প্রতিদিনের কাজ মাজা কমপ্লিট হয়ে গেল, ধোয়াও কমপ্লিট হয়ে গেল। ঘর গুছোতে মানে বিছানা গুছোতে এসে দেখছি বাবা মায়ের ঘরে জামা প্যান্ট রাখার আড়াটা অগোছালো হয়ে গেছে, তাই ভাবলাম গুছিয়েই রাখি, সব কিছু গুছিয়ে নিই, তো ওর জন্য যা যা আছে আর মানে আড়ার মধ্যে আলনাই। এখন বাজে 1:10, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কি বলবো মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে সকালবেলায় মানে যা যা রান্না হবে। আর ওইদিকে প্রতিদেব আজকে গোবর ফেলেনি, ওর জন্য আমি গোবর ফেলছিলাম, আর মা এদিকে রেডি করছিল, আর বাবা মাছ নিয়ে এসেছে, মাছগুলো বেছে ধুয়ে দিয়েছে। আর এদিকে এখন আমি কি রান্না করছি জানো, আজকে আগে উনুনটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আজকে মাছ দিয়ে এই যে বেগুন আছে এই বেগুন দিয়ে মা এই তেলাপিয়া মাছ রান্না হবে। আর এদিকে দেখো কুমড়ো শাক বেছে রেখেছি, বেছে ধুয়ে রেখেছি, আর মাছের জন্য দেখো এদিকে মশলা পড়া হয়ে গেছে, মাছ ভাজা তো হয়েই গেছে, আর আর হচ্ছে কচু পাতার তার বড়া ভাজা হচ্ছে, তো ওটা হয়নি, আমি নামিয়ে এদিকে দেখো ফ্রেন্ডস বড়াগুলো তুলে নিয়েছি কড়াইয়ের থেকে, আর এই যে মাছ ভাজাগুলো সমস্ত মাছ হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটা বেগুন দিয়ে মাছের তরকারি রান্নবো, তো বেগুন কষানো হয়ে গেছে, আর বেগুন আমি জল দিয়ে দিয়েছি ফুটছে, মাছগুলো দিয়েই নামিয়ে দেবো আর একটু হোক। আর এখনো কুমড়ো শাক রান্না করতে বাকি আছে, ওইদিকে দিদা স্নান করতে গেছে। দেখো এটা হচ্ছে দুধমান কচু পাতার বড়া ভেজেছি, আর এদিকে দেখো কুমড়ো শাক আর্ধেক দেখো এখান থেকে গায়েব, মানে ওখানে খাবো তো টেবিলে নিয়ে গেছি, দিদাকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করেছি, দিদা তরকারি কেমন হয়েছে, রান্না ভালো হয়েছে? তো দেখো এদিকে দিদার সবকিছু দিয়ে মানে কুমড়ো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন দিদাই মাছ রান্না করেছি ওই বেগুন দিয়ে ওটা দিয়ে খাচ্ছে, আর ওই কালকের ইলিশ মাছ ছিল ওটা একটু গরম করে দিয়েছি দিদাকে। বাবা আপনি তো প্রতিদিনই রান্না খান, আজকে কেমন হয়েছে সত্যি সত্যি কমেন, ভালো হয়েছে? তো দেখো এদিকে মায়ের ভাত, এদিকে আমার ভাত, আর এই যে বাটিতে মাছের তরকারি শাকের তরকারি, এখানে আবার ভাত নিয়ে এসেছি, যার যার লাগবে নিয়ে নেবে। তো চলো আমি খেতে বসে পড়ি, মা স্নান করছে, মায়ের হয়ে গেছে স্নান করা, আমি জিজ্ঞাসা করলাম বলছি তুই বসে পড়, আমি যাচ্ছি, তো চলো আমি খেয়ে নি, আমার অনেক কাজ আছে। তো এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি, আমি আর বাবাই খাচ্ছি, আর দিদাকে তো বারান্দায় খাটে ওখানে খেতে দিয়ে এসেছি, আর মা আসেনি এখনো, চলে আসবে 5:20। আর এই একটু স্নান করে আসলাম, স্নান করে এসে দেখো চুলটা শ্যাম্পু করেছি, তো এখন একটু ভিজে ভিজে ভাব আছে, কালকে শ্যাম্পু করেছিলাম, তো এখন মাথায় তেল নিতে হবে, মাথাটা কেমন লাগছে, বাবা তেল দিয়ে দেবে এখন আমার মাথায়, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো না বাবা, মা দেয় কি সুন্দর করে হয়,
তো ফ্রেন্ডস দেখো, আমি আজ পর্যন্ত দেখিনি কারো, মানে কোন শ্বশুর মশাই তার বউমার মাথায় নিজের মেয়ের মতো তেল মাখিয়ে দেয়। দেখো আমাকে মাখিয়ে দিচ্ছে, বাবা খুব খুব ভালোবাসে আমাকে। দেখো মা তো ঘুমিয়ে আছে, মা ছাগল নিয়ে গেছিলো, এসে খুব ক্লান্ত, ওর জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমি মাথায় শ্যাম্পু করেছি কাল, তেল নেওয়া হয়নি, আর আমি নিজে নিজে তেল নিতে পারি না। আমি নিলে না শুধু ওই মানে মাথার একটু ওই তালোর তালোর উপরে একটু নিয়ে রাখি। আর দেখো বাবা আমাকে খুব সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে, কি বলবো, মনে হয় এরকমভাবে কেউ দেয় না। আর দেখো এখন তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চুলটা আঁচড়ে দিচ্ছে, বলছে দে আমি আঁচড়ে দিই। তো নিজের চুল নিজেকে আঁচড়া, মানে নিজে আঁচড়ালে ব্যথা লাগে না, অন্য কেউ আঁচড়ে দিলে ব্যথা লাগে। আর বাবাও দেখো কেমন আস্তে আস্তে ভয়ে ভয়ে মানে আঁচড়াচ্ছে, যাতে না আমার লাগে, সেইভাবে দেখো হাতে করে ছাড়িয়ে নিচ্ছে আগে। তো দেখো আমি তাড়াতাড়ি করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি, দুদিকে ভাগ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে ছাড়ানো যাবে। আর এদিকে বাবা দেখো, দেখো আমি সন্ধ্যা দিচ্ছিলাম, বাবা ক্যামেরাটা অন করলো। আমি চলো ওইদিকে বাইরে দেখি আসি, আর তুলসী তলায় দেখি আসি। সিজন বন্ধু সইলাইছে, সিজন বন্ধু এনে দাঁড়াও, এই যে সিজন বন্ধু আই করছে, সিজন বন্ধু এই যে সিজন বন্ধু। এখন বাজে 7:11, আর সবাইকে জানাই গুড ইভিনিং। আর এই সন্ধ্যাবেলায় আমি দিদাকে চা করে দিলাম, দিদা চা দিয়ে মুড়ি খাচ্ছে অল্প কটা। আর এদিকে পতিদেব মা যাওয়ার পরে পাউরুটি এনেছিল, সেটা দিয়ে বলছে স্যান্ডউইচ বানাবে, একদিন খাবো। তার জন্য আমি এখন এই দেখো শসা কাটছি, কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, শসাগুলো দেখো গোল গোল করে কেটে নিয়েছি। আমি আলুর স্যান্ডউইচ বানাবো। আর ওইদিকে গ্যাসে আমি আলু সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। আরে দেখো কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, এখন সরষা আর গাজরটা আমি কেটে নেবো গোল গোল করে, আর পেঁয়াজ। এদিকে আমি সব রেডি করতে করতে একটু বাড়িতে ফোন করেছিলাম, মায়ের সাথে, দাদার সাথে, বৌদির সাথে, জেঠির সাথে কথা বলা হয়ে গেল। আর এইদিকে দেখো আমি আলু সিদ্ধটা, আলুটা ছুলে একদম মশলা টশলা দিয়ে মেখেছি, এর মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন লঙ্কা চাট মশলা দিয়েছি হালকা করে। আর এদিকে এরা গাজর কেটে রেখেছি। তো এখন আমি পাউরুটিগুলো একটু সেকে নেবো, তারপরে সস মাখিয়ে এগুলো দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে, মানে এটা দিয়ে রুটি সেকা হয়, তো এটা দিয়ে এই পাউরুটিটা সেকে নেবো। তো গ্যাসটা আমি এখনো জ্বালাইনি, এখন আমি এটা রেখে নিই আগে, দিয়ে প্যাকেটটা খুলিয়ে দেখো পাউরুটি। কি বানাবো বলেছি তোমাদের, স্যান্ডউইচ তো আমি বানাইনি, চলো কেমন হয় জানি না। তো আমি রুটি ভাজা, মানে রুটিটা সেকা আমি রেডি মানে শুরু করে দিয়েছি। তো এক একটা করে সমস্ত রুটিটা মানে গোটা প্যাকেটটা সেকে নেবো, জানি না কটা হবে, এক প্যাকেটে কটা আছে সেটাও জানি না। তো ভাজবো আর দেখবো, কারণ এক একটা স্যান্ডউইচ বানাতে তো দুটো লাগবে না, আর আমি প্রথম বানাচ্ছি, আমার জানি না কেমন হবে, একটু ভয় ভয় লাগছে। তো দেখো আমি এদিকে একটা থাল নিয়ে নিয়েছি বড়, ওই পাশের গ্যাসের উনুনটার উপরে রেখেছি। আর দেখো রুটিগুলো সেকে সেকে সাজিয়ে সাজিয়ে রাখছি খুব সুন্দর করে। আর ওইদিকে মা দেখছে আমি কি করে করছি, আর জিজ্ঞাসাও করছে। আমি বলছি এইভাবে এইভাবে বানাবো, দেখবো কেমন হয়, কারণ মা বলেই দিলো যে এরকম এরকমভাবে বানা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এইভাবেই বানাবো। আর প্রতিদেব তো দুধ দিতে গেছে, আর দিদা বসেই আছে খাটের পরে, আর বাবা টিভি দেখছে ঘরে, টিভিতে রিচার্জ করেছে। আমার সমস্ত পাউরুটিগুলো শাকা হয়ে গেছে, এখন আমি এটা সস মাখিয়ে ওগুলো করে নিই। দিয়ে ওদিকে দেখো এটা চাপিয়ে দিয়েছি, এটাতে মানে ভেজে নেবো হালকা করে। এখন আমি দেখো সস মাখিয়ে নিচ্ছি পাউরুটিতে, আর এই সসটাই মানে এই সসের প্যাকেটটাতে বেশি নেই, আর একটা আছে সেটা দিয়ে দেবো এর পরে। তো এদিকে দেখো এখন আমি এগুলো মানে সস দিয়ে আলুর পুর দেওয়া হয়ে গেছে ভিতরে, তো ভেজে নেবো সাদা তেল দিয়ে। তো তেল গরম হয়ে গেছে, তেল দিলাম, তারপরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। তো চলো আমি এক এক ভেজে ভেজে উঠিয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এরপরে খাওয়া দাওয়া করে তো শুতে হবে আবার না। এদিকে এক পিঠটা ভাজা হয়ে গেছে, ওর জন্য উল্টে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে উল্টে দিচ্ছি, কারণ গ্যাসটা একটু মিডিয়াম হাই আছে, হয়ে যাচ্ছে, কারণ এটা পাতলা তো তাওয়াটা। আর দেখো দুটো ভাজা হয়ে গেল, দেখলেই তোমরা ভেজে নিয়ে চলে এসেছি, আর এখন আমি সাজিয়ে নেবো। দিদা কেমন আছে স্যান্ডউইচ? খুব ভালো হয়েছে সত্যি তো?
সত্যি মিথ্যা দুটোই আছে দিদা এরকম ভাবে বললো কেন ভালো বললাম আচ্ছা তো দেখো দিদাকে গাজর দিয়েছিলাম দিদা গাজর নিল না একটু সস নিয়েছে শশা দিয়ে খাচ্ছে আমরাও খেয়ে যাও হ্যাঁ ও মা বসেন খাইতে বাবা কি হলো গন কেমন আছে দারুন এদিকে দেখো বাবা খাচ্ছে তো আর আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম বলছে নে ভিডিও কর আমি খাচ্ছি কি সুন্দর টেস্টি হয়েছে তো খাওয়াটাই আমিও সাজিয়ে নিয়েছি স্যান্ডউইচ আমার বাবা মা খাচ্ছে দিদা খাচ্ছে আমিও এরপর খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি সত্যি দারুণ হয়েছে প্রথমবার বানালাম তো ভালো লাগছে জানি না এরপরে বানালে কেমন হবে এটা 10টা আর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে দিদা তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে আর বাবা মাও শুয়ে পড়েছে আর ওদিকে দেখো আমার পতিদেবও শুয়ে পড়েছে তো আমি এখন শোবো তার আগে তরকারি ছিল আজকে একটু তরকারি রয়ে গেছে ওটা গরম করলাম আর ভাতগুলো গামলায় পেড়ে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে মিটকেশের মধ্যে ভরে আর বাইরে গাড়ি চালায় ঠিক আছে গাড়ির হেলমেট চাবি সব বাইরে বললে বলবে কে গুছিয়ে রাখবে আমি দেখো শ্যাম্পু করেছিলাম আজকে না বাবা মাথায় তেল দিয়ে দিয়েছে জানো শুনলাম না ভিডিওটা দেখ খালি একবার তো এখন চুলটাকে একটু বেনুনি করে রাখি অনেকদিন বেনুনি করা হয় না চুল তাই ভাবলাম শ্যাম্পু করেছিলাম কালকে হ্যাঁ আর আজকে বাবা তেল দিয়ে দিলো কালকে তো এমনিতে বিকেলবেলা স্নান করেছি আজকেও সেই সন্ধ্যেই হয়ে গেছে মানে আমি স্নান করে এসেছি এসে একটু ঘরে বসেছি সন্ধে হয়ে গেছে তারপর আবার সন্ধে টন্ধে দিয়ে দিলাম তারপরে তো দেখতেই পেলে তোমরা কি করলাম সেটা আর বলছি না কি তো রাত্রের খাওয়া দাওয়া করলাম এরপরে শুয়ে পড়বো তার আগে চুপটা বেঁধে নিচ্ছি তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট